আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব কি হোয়াই কার্বন ব্রাশ ইউজ ইন মোটার হোয়াই নট কপার ব্রাশ আমরা যখন কোনো মোটর রান করি যেখানে স্লিপিং ইন্ডাকশান মোটর শান্ট মোটর যেখানে কন্টাক্টে ফর্ম আসে যেখানে কিনা আমরা মেকানিক্যাল কোনো রোটেটিং পার্ট থেকে আমরা রোটেটিং পার্টকে ইলেকট্রিক্যাল প্রোভাইড করি অর কোনো রোটেটিং পার্ট থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার ড্র করি সেই জায়গাতে আমাদের কন্ট্যাক্ট ফর্ম করতে হয় সেটা আমরা কার্বন ব্রাশ দিয়ে করি কপার ব্রাশ দিয়ে কেন করি না সেটা নিয়ে আজ আমরা এখানে জানবো তো কি হয় না আমরা কার্বন ব্রাশ ইউজ করে থাকি এই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই দুটো হচ্ছে কার্বন ব্রাশ এইগুলো কার্বন ব্রাশ ইউজ করি আমরা এখানে কপার ব্রাশ ইউজ করি না তার ফার্স্ট পয়েন্ট হলো কি কার্বন কার্বনের মেল্টিং পয়েন্টটা অনেক হাই হয় যখন কোনো কন্ট্যাক্ট ফর্ম করে কমোটেটারের সঙ্গে যখন কন্ট্যাক্ট ফর্ম করে কার্বন তখন ওটা অল টাইম কমোটেটার তো রোটেটিং পার্ট হিসেবে ঘুরছে বাট কার্বন যে জায়গাটায় কন্ট্যাক্ট ফর্ম করছে সেখানে কার্বন অল টাইম একটা কন্ট্যাক্ট ফর্ম করেই চলেছে তো সেখানে ন্যাচারালি হিটস হিট প্রডিউস হবে তো সেই ক্ষেত্রে কার্বনের মেল্টিং পয়েন্ট কপারের মেল্টিং পয়েন্টের থেকে অনেকগুণ বেশি কি কপারের মেল্টিং পয়েন্ট হচ্ছে হাজার পঁচাশি ডিগ্রি সেন্টিগ্রেড সেই তুলনায় কার্বনের মেল্টিং পয়েন্ট তিন হাজার পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড যেটা কিনা অনেক বেশি তো ফর বেটার আউটপুট উই ইউজ কার্বন ব্রাশ নট কপার ব্রাশ আরেকটা পয়েন্ট হলো কপ কার্বন ব্রাশ কি হয় না সফট হয় তো আমরা যখন কোনো কমোটেটারে যখন কন্ট্যাক্ট ফর্ম করব তখন কম্পিউটেটারকে একটা যদি কোনো হার্ড মেটেরিয়াল দিয়ে আমরা কমিউটেটারে কন্ট্যাক্ট ফর্ম করছি তো দিনের পর দিন যখন ইউজ হবে কন্ট্যাক্ট কার্বন যখন ইউজ হতে থাকবে দিনের পর দিন তখন অল টাইম কন্ট্যাক্ট ফর্ম করেই চলেছি ইন্ডাস্ট্রিতে অল টাইম আমরা কন্ট্যাক্ট ফর্ম করি আমরা ইন্ডাস্ট্রিতে বারবার আমাদের মেনটেনেন্স করতে হয় কার্বন ব্রাশ সেই কারণের জন্য যে আমাদের দেখতে হয় যে কার্বনের সঙ্গে যেখানে কন্ট্যাক্ট হচ্ছে তার কতটা ক্লিয়ারেন্স আছে ক্লিয়ারেন্স কমে গেলে আমাদের কার্বন ব্রাশ মেনটেনেন্স করতে হয় বাট আমরা এখানে কার্বনের বদলে যদি কপার লাগাতাম তাহলে কপারের তো ওটা তো সফট নয় ওটা তো হার্ড মেটেরিয়াল হার্ড মেটেরিয়াল হওয়ার কারণে আমাদের ওটা কমিউটেটারের সঙ্গে অল টাইম ঘষা খাচ্ছে অল টাইম একটা কন্ট্যাক্ট ফর্ম করছে তো হয় কম্পিটেটার ড্যামেজ হবে অয়ার কার্বন ব্রাশ কপার ব্রাশ ড্যামেজ হবে এবার কপার ব্রাশ ড্যামেজ হওয়ার বদলে যেহেতু কম্পিটেটার অল টাইম ঘষা খাচ্ছে যদি কমিটেটার ড্যামেজ হয় তাহলে আমাদের কস্টিং অনেক হাই হবে অ্যাজ কম্পেয়ার টু ব্রাশ চেঞ্জ করতে গেলে যা যা কস্টিং পড়ে তো সেই জায়গায় আমরা যদি মেল্টিং পয়েন্ট এই যে কার কপার ব্রাশ কার্বন ব্রাশ ইউজ করি তাহলে ওটা সফট মেটেরিয়াল সফট মেটিরিয়াল হওয়ার কারণে আমাদের কী হবে না কমিউটারটার ড্যামেজ হবে না কার্বন ব্রাশ ড্যামেজ হবে তখন আমরা কার্বন ব্রাশ চেঞ্জ করলেই আমাদের হয়ে যাবে আমাদের কমুটারটা চেঞ্জ করতে লাগবে না সেখানে কস্টিং অনেকখানি কম হয়ে যাবে তো এই একটা পয়েন্ট যে কারণে আমরা কার্বন ব্রাশকে বেশি প্রিফার করি অ্যাজ কম্পেয়ার টু কপার ব্রাশ কার্বন ব্রাশে আরেকটা কী হয় না কার্বন ব্রাশ হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট আমরা জানি যখন কন্ট্যাক্ট ফর্ম করে তখন আমাদের ওখানে হিট প্রডিউস হয় যে জায়গায় কন্ট্যাক্ট ফার্ম হচ্ছে সেখানে অল টাইম হিট প্রডিউস হয় কিছু কিছু সময় আমরা স্পার্কিংও লক্ষ্য করি আমরা যেখানে কন্ট্যাক্ট ফার্ম হচ্ছে সেই সব জায়গা থেকে আমাদের স্পার্কিংও লক্ষ্য করতে দেখা যায় তো সেখানে যখন হিট প্রডিউস হয় হিট প্রডিউস হলে আমরা জানি যে কন্ডাক্টিং মেটেরিয়ালে হিট প্রডিউস হলে রেজিস্ট্যান্স বেড়ে যায় বাট কার্বনের ক্ষেত্রে কার্বনের নেগেটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট যখন হিট বাড়বে তখন রেজিস্ট্যান্স ড্রপ করে যায় যে অ্যাজ অ্যাজ কম্পেয়ার টু কপ কপার কপার কন্ডাকটিং ম্যাটেরিয়াল বাট পজিটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট হয় যে হিট বাড়লে রেজিস্টেন্স বেড়ে যায় রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে কারেন্ট কমে যায় তো আমাদের এখানে মেন পারপাস হচ্ছে কারেন্টকে বাড়ানো দরকার কারেন্ট কীভাবে বাড়বে সেটা সেটার দিকে আমাদের ধ্যান রাখা দরকার তো সেই কারণে কার্বন গ্যাস ইউজ করলে মানে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স কমে যায় তো তাতে কারেন্ট বেড়ে যায় ওই কারণে আমরা কার্বন ব্রাশ ইউজ করে থাকি ইউজ করাটাকে বেশি প্রিফার করি আরেকটা কি হয় না কার্বনে আমাদের কোনো লুব্রিকেশানের প্রয়োজন হয় না নো লুব্রিকেশন নিডেড হে কার্বনে আমাদের লুব্রিকেশনের প্রয়োজন হয় না যখন আমরা কোনো বিয়ারিংকে স্যাপ্টের সঙ্গে লাগাই সেখানে আমাদের হয় গ্রিজ দিতে হয় আদারওয়াইজ কোনো অয়েল দিতে হয় লুব্রিকেটিং অয়েল দিতে হয় সেই কন্ট্যাক্ট ফর্ম যে জায়গায় করছে সেই কারণের জন্য বিয়ারিংয়ে আমরা এসব ইউজ করি বাট কার্বনের ক্ষেত্রে নো লুব্রিকেশন কোনো রুপ্রিকেশান ইউজ করতে হয় না বারবার ধরে আমাদেরকে কোনো গ্রিজ দিতে হয় না কোনো রুপ্লিকেটিং অয়েল দিতে হয় না জাস্ট এটা কন্ট্যাক্ট ফর্ম করে যায় জাস্ট আমাদের এটা দেখতে হয় যে কোনো কারণে ওই কার্বন ক্ষয়ে ক্ষয় হতে থাকে এবার ক্ষয় হতে হতে আমাদের ওই ক্লিয়ারেন্সটা বারবার চেক করতে হয় ইন্ডাস্ট্রিতে যখন ক্লিয়ারেন্স বেড়ে যায় তখন আমাদের কার্বন ব্রাশ চেঞ্জ করলেই হয়ে যায় তো এই সব চারটে কারণের জন্য আমরা কে বেসিক্যালি কার্বন ব্রাশকে বেশি প্রিফার করি অ্যাজ কম্পেয়ার টু কপার ব্রাশ তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও